আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলের সকল প্রকার পাঠকল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। এটা কি করলেন আপনি? ধ্রুব স্বাভাবিক সুরে জানালো, যা আমার পছন্দ হয়নি তা তোমার পছন্দ হোক, সেটা আমার সহ্য হবে না, তাই ফেলে দিলাম। উত্তর পেয়ে গেছো, আর চা খেতে হবে না, গাড়িতে ওঠো। আইসি ড্যাব ড্যাব চোখে ভেঙে ফেলা কাপের দিকে তাকিয়ে রইল। কাপটা কি নির্দয়ভাবে মাটিতে ভেঙে পড়ে আছে। একটু আগে ঝকঝক করা কাপ এখন সামান্য কয়েকটা ফেলনা কাঁচের টুকরো হয়ে গেছে। ইস! ধ্রুব আয়েশিকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে নিজে টেনে নিয়ে গাড়িতে উঠালো। গাড়ির দরজা ঠাস করে বন্ধ করে দিয়ে টঙ্গের দোকানে গেল। দোকানদার তাড়া দিয়ে বলল, দুই কাপ চা 10 টাহা, টাহা দিন আমি দোকান বন্ধ করুম। ধ্রুব শুনল না সেসব, হিংসতা তখন তার রন্ধ্রে রন্ধ্রে বহমান। ধ্রুব হাত বাড়িয়ে মুহূর্তে বেঞ্চের উপর থাকা সমস্ত চায়ের কাপ মাটিতে ফেলে দিল। কাঁচের কাপ মাটিতে পড়ে একে একে সবগুলো ঝনঝন শব্দ তুলে ভেঙে গেল। দোকানদার কিছুক্ষণ ফ্যালফ্যাল চোখে ধ্রুবর দিকে তাকালো, পরক্ষণেই মাথায় হাত দিয়ে চোখের পানি ছেড়ে বলল, কি আপনি কি করলেন, আমার এত বড় সর্বনাশ কইরা দিলেন, এতটার ব্যবসা আমার সব নষ্ট কইরা দিলেন। হাই আল্লাহ, আমার লস হওয়া টাহা দিন, নইলে আপনার সারুম না জয়। ধ্রুব বাঁকা হাসলো, পকেট থেকে 1000 টাকার নোট দোকানদারের মুখের উপর ছুঁড়ে ফেলে বলল, এই টাকা দিয়ে ভালো চা বানানো শিখে নিস। ধ্রুব চলে গেল। পেছন থেকে দোকানদার অশ্রু ভেজা চোখে চেয়ে রইল। তার 50 বছরের জীবনে এইভাবে কেউ তার সাথে বেয়াদবি করেনি। আজকালকার ছেলেদের উপর বেয়াদবি হিড়িক পড়ে গেছে, তার জন্যই আজ পৃথিবীতে এত গুজব পড়েছে। মধ্যবয়স্ক দোকানদার টাকা হাতে মলিন বদনে বসে রইলেন। দুজন সার্ভেন্ট আয়েশকে ধ্রুবর কক্ষে নিয়ে গেল। আয়েশির বুক ধুকপুক ধুকপুক করছে, আত্মাবোধ এখনই বেরিয়ে এলো, আজ থেকে ধ্রুব তার স্বামী। কিন্তু আয়েশি কখনোই মৃদুলের জায়গা ধ্রুবকে দিতে পারবে না। আয়েশিকে ছোঁয়ার ভালোবাসার অধিকার একমাত্র মৃদুলে। কিন্তু ধ্রুব যদি জোর করে কি করে আটকাবে সে? ভয়ে ঘামে আয়েশি হাতে থাকা টিস্যু দিয়ে কপালের ঘাম মুছে নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র নিঃশ্বাস ছাড়ে, ভাগ্যের খাতা সঁপে দেয় উপরওয়ালার হাতে। তিনি যা ভালো মনে করেন তাই যেন করেন। আয়েশি বিছানার উপর বসে, লেহেঙ্গা বিছানায় গোল করিয়ে ছড়িয়ে রাখা, দেখতে কোনো অচিনপুরের রাজকন্যার মতো লাগছে তাকে। আয়েশিও এখনও ঘামছে, ঘামে সাজ নষ্ট হচ্ছে। হঠাৎ দরজার সিটকেনি আটকানোর শব্দে আয়েশি কেঁপে ওঠে, চোখ তুলে তাকায় সামনে, ধ্রুব এসেছে। ধ্রুবর গায়ে বিয়ে শেরওয়ানি আর নেই, গায়ে জড়ানো ধপধপে সাদা টি শার্ট, কালো ট্রাউজার। ধ্রুবর চুল ভেজা, চুল থেকে ফোঁটায় ফোঁটায় পানি গড়াচ্ছে। আয়েশি চোখ সরিয়ে নিল, বিছানার সাথে আঁটোসাঁটো হয়ে বসে রইল। ধ্রুব এলো, বসল আয়েশির পাশে, কিছুক্ষণ আয়েশিকে মন ভরে দেখল, তারপর মৃদু হেসে বলল, যাও শাওয়ার নিয়ে আসো, ক্লান্ত দেখাচ্ছে। আয়েশি চুপ করে উঠে গেল বিছানা থেকে। লাগেজ থেকে কাপড় বের করতে গেলে ধ্রুব পিছন থেকে বলে, লাগেজ যেভাবে আছে সেভাবে থাকুক, আলমারিতে তোমার কাপড় রাখা আছে সেগুলো পরো। আয়েশি কিছুক্ষণ ভেবে লাগেজ থেকে একটা সালোয়ার কামিজ নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে নাকি এর এক রাজার ঘর। আয়েশির চোখ কপালে ওঠে, সম্পূর্ণ ওয়াশরুম ফকফকে সাদা, কোথাও কোনো ময়লার ছিটে পোটা নেই, একপাশে বাথটবও আছে। এ লোক ওয়াশরুমে এসে ঘুমায় নাকি? আয়েশি দীর্ঘশ্বাস ফেলে একটা লম্বা গোসল নেয়, চুলে গামছা পেঁচিয়ে বের হয় আয়েশি। ধ্রুব বিছানায় শুয়ে আছে, এক হাত মাথার পেছনে রেখে হাতের উপর ঘুমে। ধ্রুব এত লম্বা যে দুটো বিছানায় খানিক বাইরে চলে গেছে, জিরাফের মতো লম্বা লম্বা হাত পা। আয়েশি ওয়াশরুম থেকে বের হলে ধ্রুব চোখ খুলে ঘুমু ঘুমু চোখে আয়েশির দিকে চায়। সালোয়ার কামিজ পরিহিতা নয়াবধূকে দেখে ধ্রুব বলে, শাড়ি পরতে পরতে? আয়েশি স্পষ্ট জানা, দরকার নেই। ধ্রুবর রাগ হয়, শাড়ি তো সে পরিয়েই ছাড়বে। আয়েশি বলে, আমি কোথায় শুব? ধ্রুব ভুয়ো বাঁকিয়ে বলে, কেন বিছানায়? আর আপনি? আমিও বিছানায়। মানে দুজন একসাথে? হ্যাঁ। না আমি একসাথে শুব না। কেন?
কারণ আমি আপনাকে ভরসা করতে পারছি না। আমি তোমার হাজবেন্ড বলে যাচ্ছ নাকি? যখন থেকে ভালোবাসতে শিখেছি তখন থেকে আমি একমাত্র মৃদুলকেই আমার হাজবেন্ড রূপে মেনে এসেছি। আপনি জোর করে আমায় বিয়ে করেছেন, তাই আপনাকে হাজবেন্ড হিসেবে মানার প্রশ্নই ওঠে না। ধ্রুব তীক্ষ্ণ চোখে চায়, বলে, তাহলে কোথায় শুতে চাও? আমি অন্য রুমে, আপনি এই রুমে। ধ্রুব কোনো তর্ক না করে বলে, ঠিক আছে। আয়েশি কিছুটা অবাক হয়, তার এক কথায় ধ্রুব কী করে মেনে গেল? হয়তো বুঝতে পেরেছে আয়েশি তার সাথে থাকলে অস্বস্তিতে ভুগবে, তবে ধ্রুবর হুট করে এত ভালো ছেলে হয়ে যাওয়া আয়েশিকে ভাবাচ্ছে। আয়েশিকে তার রুম বুঝিয়ে দেয় সার্ভেন্ট, আয়েশিকে পূর্ব দিকের কক্ষ দেওয়া হয়েছে। ধ্রুবর এবারই চারপাশ প্রচণ্ড খোলামেলা, জানলা থেকে ধুধু বাতাস গায়ে লেপটে যাচ্ছে, পূর্ব দিকে থাকা ফুলের বাগানের মিষ্টি ঘ্রাণ নাকে সুরসুরে দিচ্ছে। কি মনোরম পরিবেশ! আয়েশি জানলা খুলে দেয়, বাতাসে আয়েশির চুল উড়ে, ওড়নার অগ্রভাগ উড়ে যেতে চায়। আয়েশি ঠান্ডায় জমে যায়, তবু স্থির চেয়ে রয় জানলার বাইরে দূরের ওই আকাশের দিকে। আকাশে একটা তারা জলজল করছে, শুকতারা বোধহয়। আয়েশির চোখে জল ভরে, অস্পষ্ট স্বরে বলে, আমায় ক্ষমা করিস মৃদুল, জনমভর তোর হয়ে বেঁচে থাকা হলো না আমার। আমার হাত বাঁধা, পা বাঁধা, মন বাঁধা, আমায় ক্ষমা করিস রে মৃদুল, আমার আর তোর হওয়া হলো না রে। আয়েশি ফুঁপিয়ে কাঁদছে, ল্যাপটপে তীক্ষ্ণ চোখে ধ্রুব তা দেখে যাচ্ছে। মৃদুলের প্রতি আয়েশির এই মাত্রারিক্ত ভালোবাসা ধ্রুবর সহ্য হচ্ছে না। কিছু একটা এবার করতেই হবে, কিন্তু কি? ধ্রুব ভাবছে, ভাবছে, ভাবছে। অতপর হঠাৎ ধ্রুবর মাথায় খেলে গেল নতুন চতুর্বুদ্ধি। ধ্রুব বাঁকা হেসে খোঁচা খোঁচা দাড়িতে আঙুল বুলায়, বিড়বিড় করে বলে, ভালোবাসা থেকে ঘৃণার শক্তি বেশি। দুদিনের ঘৃণা তোমার মন থেকে হাজার বছরের ভালোবাসাকে নিমিষেই মুছে ফেলতে পারে, কিন্তু ঘৃণার দাগ কোনো কিছু দ্বারা মোছা যায় না, ঘৃণা ভালোবাসারও ঊর্ধ্বে। সার্ভেন্ট এসেছে, দরজায় কড়া দিচ্ছে। আয়েশি চোখ মুছে দরজা খুলে দিল। সার্ভেন্ট এক গ্লাস দুধ এগিয়ে দিয়ে বলল, ম্যাম, আপনার জন্য। আয়েশি দুধের গ্লাস হাতে নিল, সার্ভেন্ট মাথা নত করে চলে যাচ্ছিল। আয়েশি পেছনে ডাকল, এই দাঁড়াও। সার্ভেন্ট থামল, মাথা নত করেই দাঁড়িয়ে আছে। তোমার নাম কি? আমি হিয়া। তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? আমি কি দেখতে খারাপ? হিয়া আঁতকে উঠে বলল, না ম্যাম, আপনি পরের মতো সুন্দর। তাহলে তাকাচ্ছ না কেন? স্যারের নিষেধ। আয়েশি অবাক হয়ে জিজ্ঞেস করল, স্যারের নিষেধ? স্যারের আদেশ, তার রক্ত জবার দিকে কেউ যেন চোখ তুলে না তাকায়, না হলে স্যার তার চাকরি কেটে দেবেন। এসব তোমার স্যার বলেছে? জি ম্যাম। আয়েশি ক্ষুদ্র নিঃশ্বাস ছাড়ে, বলে, আচ্ছা তুমি যাও। হিয়া চলে যায়, আয়েশি দরজায় সিটকে নিয়ে আটকে দেয়, দুধের গ্লাস হাতে নিয়ে পুনরায় জানালার কাছে এসে দাঁড়ায়, ভাবে, এই ধ্রুব এমন কেন? দুধের গ্লাসে চুমুক দিতে গিয়েও আয়েশি আটকে যায়, সাবধানে চোখে গ্লাসের দিকে চায়, দুধের রং এত খোলা কেন? আয়েশি কিছুক্ষণ ভাবে, গ্লাসের চোখ ঝাঁকায় কয়েকবার, এখনও ঘোলা দেখাচ্ছে। আয়েশি কিছুক্ষণ ভেবে তারপর মাথা নাড়ায়, সে একটু বেশি চিন্তা করছে। আয়েশি সম্পূর্ণ দুটুকু এক চুমুকে খেয়ে নেয়। আধা ঘন্টা পর আয়েশির প্রচণ্ড ঘুম আসছে, চোখ খুলে তাকাতে পারছে না, মাথা ঘুরছে, এখনই বোধহয় মাটিতে লুটিয়ে পড়ল। আয়েশি দেয়ালে হাত রেখে নিজেকে সামলালো, হেলে দুলে বিছানায় এসে শুয়ে পড়ল। সঙ্গে সঙ্গে প্রচণ্ড ঘুমে বালিশে নেতিয়ে গেল। সম্পূর্ণ বিষয়টা ল্যাপটপে পর্যবেক্ষণ করতে পেরে ধ্রুব হাসল, যাক ওষুধটা কাজে দিয়েছে। তবে ধ্রুব ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালো, টি শার্ট টেনে টেনে ঠিক করে পা বাড়ালো আয়েশির ঘরের উদ্দেশ্যে। বড্ড শখ জেগেছিল না একা ঘুমানোর? এখন সব শখ একেবারেই খুঁজে দেবে। ক্লান্ত দিনের শেষ পাক, সম্পূর্ণ দেশ ঠেকে আছে রাতের খুটখুটে কালো রঙে। রাতের শেষ ভাগে ভীষণ ঠান্ডা পড়েছে। ধ্রুব আয়েশির গায়ের চাদর টেনে দিল, আয়েশি উম পেয়ে চাদর হাতের মুঠোয় পুড়ে নিয়ে পাশ ফিরল। ধ্রুব হাসল, মুগ্ধ চোখে খানিক চেয়ে দেখল প্রেয়সীকে, কি সুন্দর তার রক্ত জবা, টানা টানা চোখ, রক্তিম ঠোঁট, লটানো দেহ। বিধাতাকে পৃথিবীর সকল সৌন্দর্য তার মধ্যেই ঢেলে দিয়েছেন, এতটুকুও কমতি রাখেনি। ধ্রুব দেখছে পলক না ফেলে, হঠাৎ পাশ থেকে একটা প্রজাপতি উড়ে গেল। ধ্রুব ধ্যান ভাঙল,
ধ্রুব সাবধানী চোখে প্রজাপতির দিকে তাকালো। প্রজাপতি ডানা ঝাপটে চঞ্চল পায়ে ইতি উতি উঠছে। ধ্রুব কিছুক্ষণ প্রজাপতির দিকে নজর রাখলো। আরে কোথায় যান, একটা লাইক তো দিয়ে যান। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ সবাই লাইক কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। ধন্যবাদ।